আমার চ্যানেলে সবাইকে নমস্কার। আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। শোল মাছ, বড় একটা শোল মাছ নিয়ে এসেছি তোমার দাদা, সেই শোল মাছের আজকে রেসিপি বানিয়ে দেখাবো। আজকে শোল মাছে আমি কালিয়া বানিয়ে দেখাবো, দেখো ছোট ছোট করে কেটেছি। আর পেঁয়াজ রসুন, এখানে কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা আছে, দালচিনি, এলাচ, লং, গোলমরিচ আমি মিক্সিতে পিষে নেবো। এগুলো আদা রসুন পেঁয়াজ আর এই যে খাড়া মশলাগুলো আছে এগুলো আমি মিক্সিতে পিষে নেব। আর এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি। আজকে তোমার দাদা মার্কেটে গেছে, আমাকে ফোন করে বলেনি যে আমি কী নিয়ে আসবো। বড় একটা শোল মাছ নিয়ে এসেছি জিন্দা, আমি তো কাটতে পারি না, তোমার দাদা বাড়িতে কেটেছে। আর এই যে ভালো করে ধুয়ে ছোট ছোট করে আমি রেখেছি যে মাছগুলো, এটা আজকে কালিয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। দুটো টমেটো মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এখানে 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি, লবণ, হালকা করে আমি সর্ষের তেল দিয়ে দেবো যাতে মাছ ভেঙে না যায়, ভেঙে না যায় এই জন্য আমি লেবুটা দিলাম। আর ভালো করে আমি এটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব মাছটা। তোমরা কোনো সময় হয়তো বাড়িতে বানাওনি, আমি যেমন করে বানাচ্ছি তোমরা বানাবে। এই মাছটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিয়ে দিব। শুকনো লঙ্কা, জিরে, সব রকম যে মশলা পিষে রেখেছি এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মশলার সাথে দিয়ে দেবো, কেন মাছে মাখানোর সময় আমি অল্প হলুদ দিয়েছি। দেখাই তেল ছেড়ে দিয়েছি, এবার মাছগুলো আমি দিয়ে দেবো মশলার সাথে, ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আর 5 মিনিটের জন্য আমি এখন থালা ঢাকা দিয়ে রেখে দেব মাছটাকে। মাছটা হয়ে এসেছে, আমার রেডি হয়ে যাবে শোল মাছের কালিয়া। আমার রেডি হয়ে গেছে, শোল মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।